31 ডিসেম্বর 31st নাইট বিষয়ে যদি কিছু বলতেন, খুবই গুরুত্বপূর্ণ একটি জিজ্ঞাসা। দেখুন, 31st নাইট এটি উদযাপন করা, এটা শুধুমাত্র বিজাতীয় বা ভিন্ন ধর্মের মানুষের সংস্কৃতি নয়, বরং এর সাথে ধর্মীয় বিশ্বাসের সম্পর্ক আছে। এ বিষয়ে একটু প্রশ্ন করলে গুগলে আপনি ঘাটাঘাটি করলে দেখবেন যে ব্যাপক তথ্য উপাত্ত আপনি পেয়ে গেছেন, এবং এ জাতীয় আপনার বছরের প্রথম দিবসকে বা প্রথম দিবসের মুহূর্তকে উদযাপন করা, অগ্নিপূজক এবং তারা ছাড়া ওরা বিভিন্ন ভিন্ন ধর্মের মুশরিকদের কাছ থেকে এসেছে, এবং সেটা বিভিন্ন কল্যাণ আশায় ছিল এবং সেখানে অনেক অপরাধ অন্যায় কাজ করা হতো। আজও 31st নাইটে প্রথমত এটার যে থিওরিটা, এটার যে কালচারটা, এই কালচারটাই আপনার অন্যায় বিশ্বাসের জায়গা থেকে এসেছে, একজন মুসলমান সেটা ধারণ করতে পারেন না। দ্বিতীয়ত, এখানে যে কাজগুলো হয়ে থাকে, অপচয়, অশ্লীলতা, হারামের ছড়াছড়ি এবং আপনার লাগামহীন ভোগের উন্মাদনা, এর সবগুলো বিষয় কোরআন এবং হাদিসের সকল নির্দেশনার পরিপন্থী। কোনো মুসলমান এগুলোর সাথে সম্পৃক্ত হতে পারেন না। প্রিয় ভাই আমার, প্রিয় বোন আমার, এক একটি বছর চলে যাওয়া মানে কবর দিকে আমাদের এক একটি কদম অগ্রসর হয়ে যাওয়া। এই টাইমটাতে আমরা এরকম লাগামহীন আপনার ভোগ বিলাসে মত্ত হওয়া এবং হারামের মধ্যে হাবুডুবু খাওয়া, এটা ন্যূনতম যার আখিরাতের প্রতি বিশ্বাস আছে, আল্লাহর প্রতি বিশ্বাস আছে, এরকম মানুষ দ্বারায় কখনো সম্ভব নয়। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। হারাম থেকে বেঁচে থাকার জন্য সংকল্প থাকতে হবে, এবং বাজে বন্ধু এবং খারাপ পরিবেশ থেকে বেঁচে থাকার জন্য দৃঢ় প্রত্যয় আমাদের মধ্যে থাকতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন। মুসলমানদের উপর সাংস্কৃতিক যুদ্ধ চাপিয়ে দিচ্ছে ভিন্ন ধর্মাবলম্বীরা, ইহুদি খ্রিস্টানরা এবং অন্যান্যরা। সেই বিষয়টি আমাদের মাথায় রেখে সচেতনভাবে এই সমস্ত অনাচার থেকে, এই সমস্ত বাজে সংস্কৃতি থেকে বেঁচে থাকতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন।